ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশান তো আজকের ক্লাসে আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট বাদ দু হাজার একুশ বাইশের যে একশো উনসত্তর পেজ রয়েছে সেখানে বাংলা প্রশ্নপত্রের যতগুলো এমসিবিউ প্রশ্ন রয়েছে সেগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো আজকে যারা আমার ক্লাসে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখো সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে ধন্যবাদ চলো আজকে ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক তপনের নতুন মেসমশায়ের পেশায় সঠিক হবে অপশান নাম্বার খ কলেজের প্রফেসর নেক্সট বলছে একের দাগের দুই বলছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি ছিলেন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ঘ গিরিশ মহাপাত্র নেক্সট বলছে একের দাগে তিন জগদীশবাবু বলছে বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ একশো এক টাকা নেক্সট বলছে একের দাগের চার অসুখী একজন কবিতাটি তর্জমা করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক নিবারণ ভট্টাচার্য নেক্সট বলছে একের দাগের পাঁচ পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ তুষার নেক্সট বলছে একের দাগের ছয় অভিষেক শীর্ষক কাব্যাংশটির মূল কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক প্রথম নেক্সট বলছে একের দাগের সাত লেখক শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছেন তার নাম সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ জাপানি পাইলট নেক্সট বলছে একের দাগের আট বলছি শৈল ফাউন্টেন পেন সংগ্রহে নেশা পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ শরৎচন্দ্র থেকে নেক্সট বলছে একের দাগের নয় অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন সঠিক হবে অপশান নাম্বার ঘ অন্নদাশঙ্কর রায় নেক্সট বলছে একের দাগের দশ যে কোনো কারকের যে কোনো পদকে অন্নষ্ট করে যে বিভক্তি তাকে বলে সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ তির্যক বিভক্তি নেক্সট বলছে একের দাগের এগারো নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ চে নেক্সট বলছে একের দাগের বারো বলছে বিপা শব্দের অর্থ সঠিক হবে অপশান নাম্বার গ পুনরাবৃত্তি নেক্সট বলছে একের দাগে তেরো মন্দিরে বাদ ছিল পুজোর ঘণ্টা রেখাঙ্কিত পদটি কোন কারক সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ঘ অধিকরণ কারক নেক্সট বলছে একের দাগে চোদ্দ যে সমাসে। প্রকৃত অর্থে ব্যাস বাক্য হয় না তাকে বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ অলপ সমাস নেক্সট বলছে একের দাগের পনেরো বসে আঁকা প্রতিযোগিতা বাক্যাংশটির বলছে ব্যাস সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হলে তাকে বলা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ বলছে বাক্য সমাস নেক্সট বলছে একের দাগের ষোলো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল রেখাঙ্কিত পদটি সঠিক উত্তর হবে সম্বন্ধ পদ অপশান নাম্বার ঘ নেক্সট বলছে একের দাগের সতেরো কোনটি নিত্য সমাজ নয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক তেপান্তর তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অন করে রাখো যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো